তো গাইজ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের স্ট্যাটাস খুবই ভাইরাল এবং ট্রেন্ডে চলছে। তো গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিও ম্যাং করবেন। তো গাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। তো ভিডিও শুরু করার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকন বাজবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইজ এই ধরনের ভিডিও ম্যাং করছে আপনাদের পৌঁছবে ক্যাপকাট নামে একটি অ্যাপ, অ্যাপটির লিঙ্ক এই নিচে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনাদের ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করবেন, ডাউনলোড করবে আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। আমি অ্যাপটি ওপেন করেছি, তো এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনি নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, প্লাস এখন সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের চলে যাবেন কি ফটোতে। তো ফটো যাওয়ার পর আপনাদের পছন্দের মতো একটি ফটো নিয়ে নিচ্ছি, আমি যেমন একটি ফটো নিয়ে নিচ্ছি। ফটো নেওয়ার পর আমরা নিচে অ্যাড পেয়ে যাচ্ছি, তো আপনাদের অ্যাডে ক্লিক করবো। সো আমাদের ফটোটিংয়ে চলে আসলো, ফটোটি আসার পর এখন আমাদের ফটোটিং দেখে আমরা একটু লং করে দিব। আমাদের ভিডিওটি যত সেকেন্ড কত চাই তত সেকেন্ড আমরা ফটো দিয়ে দিব। সো আমাদের 15 সেকেন্ড 16 সেকেন্ড আমি কিন্তু 16 সেকেন্ড দিয়ে দিলাম। সো কিন্তু ক্যাপিটাইপ একটি লোগো দেখতে পাচ্ছি, লোগোটা সঙ্গে ডিফারেন্স সঙ্গে ডিলেট, নাহলে আপনার ভিডিওতে এটা উঠে যাবে। এরপর আপনার প্রথম চলে আসবেন, সোকে আসার পর আপনার যাবেন নিচে কিন্তু স্ক্রল অন করবেন, এনতে যাবেন কি ইফেক্টস। সো আপনাদের ইফেক্টসে ক্লিক করবেন, এরপর আপনাদের ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। এখান থেকে আপনি ট্যান্ডিং দিয়ে তুলবেন কি বেসিকে, বেসিকে যাওয়ার পর আপনাদের হ্যালো ব্লার দেখতে পাচ্ছেন, সো কিন্তু হ্যালো ব্লারের উপরে ক্লিক করবেন দ্বিতীয় নম্বরে। এরপর আপনাদের স্যানিকারে ক্লিক করবেন, আমাদের হ্যালো ব্লারটা এখানে চলে আসলো। এরপর আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন, সোকে। এরপর আপনাদের আবার প্রথম চলে আসবেন, আসার পর আপনাদের ব্যাক করবেন, এখান থেকে আবার ভিডিও ফিক্স পেয়ে যাবেন। তো আপনাদের নিচে আবার ভিডিও ফিক্সে ক্লিক করবেন, সোকে। এরপর আপনাদের আবার স্ক্রল ডাউন করে আপনাদের সবগুলো শেষে চলবেন রিটো। সো আপনি দেখতে পাচ্ছেন রিটো রয়েছে, তো আপনাদের রিটোর উপরে ক্লিক করবেন, সোকে। রিটোতে ক্লিক করার পর আপনাদের নিচে স্ক্রল ডাউন করবেন, এতে পেয়ে যাবেন কি ফিল ফ্যাম 2 নামে একটি ইফেক্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা, এই ফিল ইফেক্টটা আপনি নিয়ে নেবেন। সো আমি এই ইফেক্টটি নিয়ে নিচ্ছি, আপনাদের সেম টু সেম এই ইফেক্টটি নিয়ে নেবেন। সো কি ইফেক্টটি নেওয়ার পর আপনি স্যানিকারে ক্লিক করবেন, এই ইফেক্টটি দেখতে পাচ্ছেন কেমন আসছে। সো আপনি এই ইফেক্টটা আপনি নিয়ে নেবেন, নেওয়ার পর এই ইফেক্টটা আপনাদের ফুল ভিডিওতে দিয়ে দেবেন, সো ফুল ফটোতে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি আবার প্রথম চলে আসবেন, আসার পর আপনাদের ব্যাক করবেন, এরপর আপনাদের আবার ভিডিও ফিক্সে ক্লিক করবেন, আরেকটি ইফেক্ট নিতে হবে, তার জন্য আমরা কিন্তু আরেকটি ইফেক্ট নিয়ে নিচ্ছি। সো এরপর আপনাদেরকে একটু স্ক্রল করে আপনাদের প্রথমে একটি ট্যান্ডিং দেখে পেয়ে যাবেন, অথবা আপনি কিন্তু আবার স্ক্রল করে আপনাদের শেষে চলবেন। একেবারে শেষে যাওয়ার দরকার নেই, আপনাদের ডিস্টোরেট আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, সোকে। এখানে ক্লিক করার পর আপনাদের দ্বিতীয় নম্বর যেটা দেখতে পাচ্ছেন রিপ্লেট ডিস্টোরেট, সেখানে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিলাম, সোকে। এখানে ক্লিক করার পর এই ইফেক্টটি আপনাদের ফুল ভিডিও দিয়ে দিবেন, সো কিন্তু ফুল ফটো অথবা ভিডিও দিয়ে দিবেন। দেওয়ার পর একটু অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য আপনি নিচে অ্যাডজাস্টটি ক্লিক করবেন। এরপর আপনি এখানে স্পিডটা দেখতে পাচ্ছেন, স্পিডটা আপনাদের করে দেবেন কি 5, তো আপনাদের 5 অথবা 6 দিয়ে দেবেন। সামনে 6 দিয়ে দিলাম, সোকে। এরপর আমার কিন্তু আমাদের এখান থেকে পুরো ভিডিওটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে একটি ব্ল্যাক স্ক্রিন অ্যাড করবো, ব্ল্যাক স্ক্রিনটা আপনাদের থেকে ইউটিউব থেকে অথবা গুগল থেকে আপনাদের পেয়ে যাবেন। আপনার সংটি লিখবেন, শেষে লিখে দেবেন একটি ব্ল্যাক স্ক্রিন স্টেটাস, এটা লেখার পর আপনি অসংখ্য ব্ল্যাক স্ক্রিন পেয়ে যাবেন। এখান থেকে একটি ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড করবেন, ডাউনলোড করবেন আপনি এই ব্ল্যাক স্ক্রিনটা কিন্তু অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনার যা করবেন আপনাদের ব্যাক করবেন, ব্যাক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে ওভারলে রয়েছে, তো আপনাদের নিচে এই ওভারলেতে ক্লিক করবেন। সো আমি আপনাদের আছে, সো আপনি এই ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন কি অ্যাড ওভারলে, সো আপনাদের অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এরপর আপনাদের চলবেন কি ভিডিওতে, সো আপনাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওতে ক্লিক করবেন। তো ভিডিওতে যাওয়ার পর আপনাদের একটি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক স্ক্রিন, আমি আগে থেকে একটি ডাউনলোড করে নিয়েছি, আপনাদের ডাউনলোড করে এখানে ব্ল্যাক স্ক্রিনটা শো হবে। তো আপনাদের ব্ল্যাক স্ক্রিনটা নিয়ে নেবেন, তো নেওয়ার পর আপনি নিচে অ্যাডে ক্লিক করবেন। সোকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্ল্যাক স্ক্রিনটা চলে আসলো, তো আপনাদের এই ধরনের একটি ব্ল্যাক স্ক্রিন ডাউনলোড করবেন। এরপর ব্ল্যাক স্ক্রিনটার থেকে আমাদের ব্ল্যাক এজ স্ক্রিনটা আমাদের রিমুভ করতে হবে, আমাদের টেক্সট এনে রাখতে হবে। তো এটা করার জন্য আপনারা যা করবেন, আপনি নিচে স্ক্রল করে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন স্পিড, সো আপনাদের স্পিডে ক্লিক করবেন। সোকে স্পিডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ডার্ক ওভারলে অনেকগুলো রয়েছে, তো আপনি ওভারলে দিয়ে দিবেন। তো ওভারলে দিতে আপনার যদি না হয় তো আপনার থেকে লাইটিং দিয়ে দিবেন, সোকে। আমাদের এখান থেকে ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। এরপর আমাদের স্যানে ক্লিক করবো, এরপর আমরা একটু সৌন্দর্য করার জন্য আমরা একটু অ্যাডজাস্টে ক্লিক করবো, তার জন্য আমরা নিচে স্ক্রল করবো, সোকে। এখানে নিচে স্ক্রল করে আমরা পেয়ে যাবো কি অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্টে ক্লিক করবো, সো এখানে অ্যাডজাস্ট, সোকে। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা যা করবো এখানে স্যাচুরেশনে ক্লিক করে আমরা ফুল বাড়ি দিব, শার্পেনে ক্লিক করে আমরা ফুল বাড়ি দিব, এক্সপোজারে ক্লিক করে আমরা কিন্তু বাড়ি দিব, সোকে। এরপর আমরা স্যানিকারে ক্লিক করবো, আমাদের টেক্সটটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়ে গেলো। এরপর এই টেক্সটটা আমরা কিন্তু আমাদের জায়গার উপর বসে এভাবে বসে দেবো, সোকে। এখন কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট, এখন আমরা কিন্তু ব্ল্যাক স্ক্রিনটা যদি বাড়তে থাকে তার জন্য আমাদের ব্ল্যাক স্ক্রিনটার উপরে ক্লিক করবো, নিচে স্পিডে ক্লিক করবো, বাড়তে অংশটা আমরা রিমুভ করবো, তার জন্য আমাদের ডিলেট, সেখানে ডিলেটে ক্লিক করবেন, সোকে। এখন আমাদের ভিডিওটি কমপ্লিট, এখন আমরা ভিডিওটি রিপ্লেস আপনাদের দেখুন।
সো গাইস দেখেছেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে, এভাবে আপনি খুব সহজে এই ধরনের স্টেটাস ভিডিও ম্যাক করে নিতে পারবেন। তো গাইস এখন আমাদের ভিডিওটি সেভ করার পালা, তো সে খুঁজে আপনার রিয়েশনে ক্লিক করে ফর্ম রেডিটা বাড়িয়ে আপনাদের সেভ করবেন, তাহলে আপনার ভিডিও হাই করে দিতে এসডি করে দিতে আপনার গ্যালারিতে চলে যাবে। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আই হোপ আপনার থেকে ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিও থেকে কিছু যদি শিখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও চ্যানেল সবার পাঠানো। তুমি দেখাচ্ছেন এই ভিডিও, তুমি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।